পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ চব্বিশ পরগনার জেলায় রাজনৈতিক পারদ যেন ঊর্ধ্বমুখী। নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়ে যাওয়ার পর জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকেই উঠে আসছে একের পর এক খবর। অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন কমানোর লক্ষ্যে শনিবার কাকদ্বীপ বিডিও অফিসে একটি সর্বদলীয় বৈঠক ডাকা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল, সিপিআইএম এবং বিজেপির স্থানীয় নেতৃত্বরা। এই বৈঠক শেষে সিপিআইএম কর্মী সমর্থকদের বেধড়ক মারধরের অভিযোগ তোলা হয়। তাদের দাবি, বৈঠক শেষ হয়ে যাওয়ার পর যখন কর্মী সমর্থকেরা বাড়ি ফেরার উদ্দেশ্যে 117 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে যায়, ঠিক সেই সময় বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থকেরা তাদের পথ আটকায়, এমনকি বেধড়ক মারধর করে। আমরা আজকের পার্টির পক্ষ থেকে আমাদের নেতৃত্ব ফোন করেছিল কমিউনিস্ট পার্টি, ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি, সিপিএম পার্টি। তো আমরা গেছিলাম সেখানে, আমরা বাইরে ছিলাম দু তিনজন। আমরা আজকের সর্বদলীয় বৈঠক ছিল, সেই হিসাবে গেছিলাম। তা গিয়ে আমরা দেখছি প্রচুর লোকজন। তা ওখানে গিয়ে কিছু ছেলেপেলে আবার আমাদেরই বন্ধু বান্ধব আছে, তো তাদেরকে জিজ্ঞেস করলাম কী ব্যাপার, তোরা এসছিস? বলছে আমাদের এখানকার এমএলএ প্রাক্তন মন্ত্রী মন্ত্রম পাখিরা ডেকেছে। তাহলে কী জন্য ডেকেছে? বলে সেটা তো জানি না, আমাদের ডেকেছে। তো আমরা বসে আছি, তখন আমাদের কমরেড তন্ময় হালদার, দেবাশিস বিশ্বাস আর অন্য অন্য কমরেডরা বেরোচ্ছে, এর মধ্যে পুলিশ সব আছে। তার মধ্যেই আমাদেরকে ধরে ফেলে এইভাবে মারধর, প্রচণ্ড অত্যাচার মোটামুটি। তারপরেও ছুটে গেলছেন না, যে তোমরা টোটোতে আবার বলছি স্যার এইসব কী হচ্ছে? তখন আবার বলছি আমাদের পুলিশ না, তোমরা টোটোতে চলে যাও। ইউ বাংলা টিভি।